हेलो फ्रेंड्स, वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। चलो आमेर सीजन थाकते थाकते टेस्टी मैंगो केक किभाबे बनाते हय सेटा शिखे नेई। रेसिपिटा भालो लागले एकटा छोट्ट करे लाइक आर सबस्क्राइब करार अनुरोध रइलो। ताहले चलो देखे नेई मैंगो केक किभाबे बनाते हय। आमि एई मैंगो केकटा सूजी दिए बानाबो। एर जन्य एकटा मिक्सिर जारे 1.5 कप मतो सूजी एड करे दिलाम। एबार एई सूजीटाके मिक्सिते ब्लेंड करे एकटा स्मूथ पाउडार बानिये नेब। देखो पाउडारटा एई रकम स्मूथ हबे। तोमरा चाइले एई केकटा ময়দা দিয়েও কিন্তু বানাতে পারো। এবার সুজিটা ঢেলে রেখে ওই মিক্সির জারের মধ্যেই এখানে আমি একটা বড় সাইজের আমকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আমটা মিক্সির জারের মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি 1.25 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমটা ঠিক কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে তোমরা চিনিটা কম বা বেশি করতে পারো। এবার আমের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো আমের এই রকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে, অবশ্যই জল ছাড়া ব্লেন্ড করতে হবে। এবার বড় একটা বোলের মধ্যে পাউডার বানিয়ে রাখা সুজিটা অ্যাড করে দিলাম। এর মধ্যে 1/2 কাপ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। এবার আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে পুরোটা অ্যাড করে দেব। এবার এই রকম একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা যেহেতু খুবই ঘন লাগছে তাই আমি এর মধ্যে 1/2 কাপ মতো দুধ অ্যাড করে দেব। দুধটাকে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সুজির ব্যাটারটা কত স্মুথ হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেস্ট হতে দেব। ততক্ষণে চলো আমরা কেকের পাত্রটা রেডি করে নিই। কেক বানাবার জন্য আমি এই রকম একটা পাত্র ইউজ করছি, তোমরা চাইলে কেকটিরও ইউজ করতে পারো। এবার এই পাত্রের মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নেব। এবার সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে এইভাবে চারিদিকে ময়দাটাকে নিয়ে কোটিং করে নিতে হবে। তোমরা চাইলে ময়দার কোটিং এর পরিবর্তে বাটার পেপারও ইউজ করতে পারো। দেখো আমাদের কেকের পাত্রটা রেডি হয়ে গেছে। এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাব। গ্যাসে একটা বড় কড়াই বসিয়ে এর মধ্যে এই রকম একটা স্ট্যান্ড দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে প্রিহিট হতে দেব। এদিকে দেখো আধ ঘন্টা হয়ে গেছে, সুজির ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেক বেশি থিক হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার আর 2 টেবিল স্পুন মতো দুধ অ্যাড করে সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার অ্যাড করার পর কিন্তু খুব বেশি ফেটানো যাবে না, হালকা হাতে জাস্ট মিশিয়ে নিতে হবে। আমি এখানে বেকিং সোডা অ্যাড করিনি। আমি যেহেতু সুজি দিয়ে ম্যাঙ্গো কেকটা বানাচ্ছি তাই আমি বেকিং সোডা অ্যাড করিনি। তোমরা যদি ময়দা দিয়ে বানাও তাহলে অবশ্যই বেকিং সোডাও অ্যাড করবে। দেখো কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু এই রকম একটু ঘন হবে। এবার এই কেকের ব্যাটারটাকে আগে থেকে রেডি করে রাখা কেকের পাত্রের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে কেকের উপরের পোর্শনটা এইভাবে একটুখানি সমান করে হাত দিয়ে সামান্য ট্যাপ করে দেব। এবার এই কেকের উপরে কিছু ড্রাই ফ্রুটস আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেই ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে স্প্রেড করে দেব। প্রথমে কাজু কুচি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে টুটি ফ্রুটি, কিসমিস কুচি, অ্যালমন্ডস কুচি আর একদম শেষে পিস্তা কুচি অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে যে যে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল আছে তোমরা সেগুলো ইউজ করতে পারো। এবার এই কেকের পাত্রটাকে আগে থেকে প্রিহিট হতে দেওয়া কড়াইয়ের মধ্যে খুবই সাবধানে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বেক হতে দেব। 40 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি। দেখো কেকটা কি সুন্দর ফুলেছে আর দেখতে কত অ্যাট্রাকটিভ হয়েছে। আমার কেকটা বানাতে 40 মিনিট সময় লেগেছে, তোমাদের এর থেকে কমও সময় লাগতে পারে আবার বেশিও লাগতে পারে। কেকটা পুরোপুরি রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এই রকম একটা স্টিক এইভাবে প্রেস করে দেব। যদি দেখো স্টিকটা ক্লিয়ার আসছে তাহলে বুঝবে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দেখো কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে কেকের 4টে কর্নার খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। কেকটাকে একটা প্লেটের মধ্যে উল্টে হালকা হাতে ট্যাপ করলেই কিন্তু কেকটা খুবই সহজে বেরিয়ে আসে। দেখো কেকটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো এই ম্যাঙ্গো কেকটা ঠিক কতটা টেস্টি হতে পারে। ম্যাঙ্গো কেকটা ঠিক কতটা সফট হয়েছে সেটা বোঝাবার জন্য আমি তোমাদের একটা পিস কেটে দেখাচ্ছি। দেখো ম্যাঙ্গো কেকটাতে কোনো রকম কালার অ্যাড না করেও ম্যাঙ্গো কেকটাতে কি সুন্দর একটা আমের কালার এসেছে। ম্যাঙ্গো কেকটা কি সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।